আমরা যত আমল করি না কেন প্রত্যেকটা আমলের পিছনে আমাদের অধিকাংশ ক্ষেত্রে মুসলমানদের অধিকাংশ আমলের ক্ষেত্রে ইমানদারদের অধিকাংশ আমলের ক্ষেত্রে বেঈমানদের কথা বাদ আমরা যারা ইমানদার আমরা যারা আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী এবং কি আমরা যারা নিজেদেরকে আহলুল হাদিস বলে দাবি করছি আমরাও যত আমল করি প্রত্যেকটা আমলের পিছনে আমাদের পরকালীন উদ্দেশ্যের পাশাপাশি ইহকালীনও কিছু উদ্দেশ্য থাকে বলেন ঠিক কিনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين وبعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من كان يريد الحياة الدنيا وزينتها نوفي إليهم أعمالهم فيها وهم فيها لا يبخسون إلى آخر الآية وقال تعالى في موضع آخر وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة وقال عليه الصلاة والسلام لا تقبل عمل رجل إلا ما له إخلاص أو كما قال عليه الصلاة والسلام الحمد لله প্রশংসা মাত্র এই মহান রব্বুল আলামিনের জন্য যে মহান সত্তার অপার অনুগ্রহে আজকের অত্যন্ত সুন্দর একটি পরিবেশে ধুলুটিয়ার এই কেন্দ্রীয় জামে মসজিদে ওলামায়ে কেরামদের মিলন মেলা বসেছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখান থেকে কিছু মৌলিক জ্ঞান শিক্ষা করার জন্য সবাইকে সমবেত হওয়ার সুযোগ করে দিয়েছেন সেজন্য মহান রব্বের দরবারে তার শেখানো বাণী দিয়ে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি সবাই করছি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যার আনিত আদর্শ যার আনিত সুন্নাহ যার আনিত নিয়ম ও নীতি মুসলিম উম্মার জন্য সহ সারা পৃথিবীর সমগ্র মানবতার জন্য মুক্তি এবং ইহকালীন শান্তির পথ আমরা আজকের আলোচনায় প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শগুলি সুন্দরভাবে জানার এবং সেগুলিকে আমাদের হৃদয়ে ধারণ করে আমাদের জীবন পরিচালনার চেষ্টা করবে ইনশা আল্লাহ ওয়া তাওফীক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব প্রিয় উপস্থিতি আজকে যে দিনব্যাপী আলোচনা তাবলীগে দার্সের ব্যবস্থা করা হয়েছে সত্যিকার অর্থে আমাদের সত্যিকার যদি জীবন পরিবর্তন করতে হয় এটাই হচ্ছে সবচেয়ে উন্নততম একমাত্র মাধ্যম এছাড়া আমরা যে বড় বড় মাহফিল করে থাকি সেই মাহফিলগুলিতে কিছু উপকার হয় একবার হয় না তা না কিন্তু মানুষের আসল পরিবর্তন ব্যক্তিগত আমলের পরিবর্তন এটি করার জন্য আসলে আমাদের এই ধরনের শিক্ষামূলক প্রোগ্রামের দরকার যেখান থেকে আপনাকে একটা একটা করে বিষয় নিয়ে একজন আলেম কোরআন এবং সুন্নাহ থেকে আমাদেরকে বুঝিয়ে দেবেন এবং সেটা এই মজলিসে যে সকল মানুষরা আসবে আশা করা যায় তাদের ভেতরে সত্যিকার অর্থে কিছু পরিবর্তন সূচিত হবে ইনশা আল্লাহ আজকে আমি আপনাদের সম্মুখে অতি সংক্ষিপ্ত সময়ে যেহেতু অনেক ওলামায়ে কেরাম এখানে এসেছেন তারা গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন এবং দূর দূরান্ত থেকে এত বড় বড় ওলামায়ে কেরাম আসছেন তাদের কাছ থেকে আমরা অনেক কিছু জানবো তবে জানার পূর্বে একটা জিনিস আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো সেটি হচ্ছে যে কোনো আমল আমরা যা করি না কেন সেই আমল কবুল হওয়ার জন্য প্রথমত কয়টা শর্ত দরকার কয়টা শর্ত থাকতে হয় কি কি আমল কবুলিয়াতের কি শর্ত আপনারা জানেন না হ্যাঁ আমল কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে কি সুন্দর পাঞ্জাবি পরা তাই না আমল কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে মাথায় টুপি দেওয়া কি শর্ত কি আমল যে কোনো শরীয়ত আমল কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে আল ইখলাসুন নিয়্যা নিয়তের বিশুদ্ধতা নিয়তের সঠিক করা খালেস নিয়তে আমলটা করা দুই নম্বর শর্ত হচ্ছে আল মুওয়াফাকাতু আলা সুন্নতি নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই নম্বর শর্ত হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া সুন্নাহ অনুযায়ী হতে হবে এই দুই শর্ত যদি পাওয়া যায় তাহলেই কেবলমাত্র আমার আপনার যে আমলগুলি আমরা করছি সেই আমলগুলি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে নচেত এর কোনো একটি শর্ত যদি না পাওয়া যায় তাহলে আপনার আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না
আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আমরা যত আমল করি না কেন, প্রত্যেকটা আমলের পিছনে আমাদের অধিকাংশ ক্ষেত্রে, মুসলমানদের অধিকাংশ আমলের ক্ষেত্রে, ইমানদারদের অধিকাংশ আমলের ক্ষেত্রে, বেঈমানদের কথা বাদ, আমরা যারা ইমানদার, আমরা যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী, এবং কি আমরা যারা নিজেদেরকে আহলুল হাদিস বলে দাবি করছে, আমরাও যত আমল করি, প্রত্যেকটা আমলের পিছনে আমাদের পরকালীন উদ্দেশ্যের পাশাপাশি ইহকালীনও কিছু উদ্দেশ্য থাকে, বলেন ঠিক কিনা? থাকে। অধিকাংশ আমলের পিছনে আমরা কোনো না কোনো বিশেষ উদ্দেশ্য রাখি, কিন্তু আপনার যত আমল আছে সকল আমল একমাত্র কার জন্য করতে হবে? কার জন্য করতে হবে? কার উদ্দেশ্যে করতে হবে? আল্লাহর সন্তুষ্টি হাসিলের উদ্দেশ্যে এবং পরকালে দারুল খুলুদ জান্নাত পাওয়ার উদ্দেশ্যে আপনার আমল করতে হবে। এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজকে আমরা যত আমল করতেছি কিনা, আজকে মনে করেন যে একটা মাহফিল করা হচ্ছে, মাহফিল করার উদ্দেশ্য কি? মাহফিল করার উদ্দেশ্য আমরা আসলে আন্তরিকভাবে হওয়া উচিত যে এই মাহফিলের মাধ্যমে কিছু মানুষ দিন শিক্ষা লাভ করবে এবং দিনই শিক্ষা অর্জন করে তারা তাদের জীবনকে সুন্দর করবে, এর মাধ্যমে তারা পরকাল পাবে, আল্লাহর সন্তুষ্টি হাসিল করবে। কিন্তু মাহফিল করার পেছনে কিছু দুনিয়াবী উদ্দেশ্য থাকে, মাহফিল করার পেছনেও কিছু দুনিয়াবী উদ্দেশ্য থাকে। দুনিয়াবী উদ্দেশ্য কীরকম? কেউ মনে করে যে আজকে মাহফিল করতেছি, এই মাহফিলের মধ্যে অনেক মানুষ হবে, লোকজন বলবে হ্যাঁ অমুকটা এই মাহফিলটা করছে। আবার কেউ মাহফিলের মধ্যে দান খয়রাত করে, বলবে যে অমুকে দানবীর হয়েছে, দানবীর হিসেবে সে দান করে, মসজিদ করে দেয় দানবীর হিসেবে, নিজের নাম যশ খ্যাতি অর্জন করার জন্য মসজিদে এসি বানিয়ে দেয় যে অমুকে এসি দিয়েছে, মসজিদে কার্পেট দেয় মনে করে অমুকে হ্যাঁ কার্পেট দিয়েছে, এই কথা বলবে। হ্যাঁ, এতিমখানা তৈরি করে যে অমুক পিয়া এত বড় দানশীল, সে অনেকগুলি এতিমদেরকে টাকা দেয়, এতিমদেরকে পালে। এরকম হাজার হাজার বিভিন্ন ধরনের কর্মকাণ্ড আমরা যা কিছু করি না কেন, তার মধ্যে কিছু না কিছু দুনিয়াবী উদ্দেশ্য আমাদের ভেতরে থাকে কি থাকে না? যদি এরকম উদ্দেশ্য থাকে আমাদের প্রত্যেক কাজের পেছনে, যদি উদ্দেশ্য দুনিয়াবী কোনো না কোনো উদ্দেশ্য থাকে, তাহলে আপনার সমস্ত আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না, সেটা বাতিল হিসেবে গণ্য হবে, ইখলাসবিহীন কোনো আমল আল্লাহর কাছে গৃহীত হবে না, ইখলাসবিহীন কোনো আমল আল্লাহ গ্রহণ করবেন না, ইখলাসবিহীন কোনো আমল আপনার কোনো উপকারে আসবে না। আমরা যত আমল করছি প্রত্যেকটা আমলের পিছনে, আজকে এই জামানার অধিকাংশ মানুষের ভেতরটা এরকমই যে আমরা যাই কিছু করি না কেন, এর মধ্যে কিছু খ্যাতি যশ সম্মান মর্যাদা নাম ধাম ইত্যাদি আমাদের উদ্দেশ্য থাকে। মসজিদে কেউ টাইলস বিছিয়ে দেয়, মনে করে যে আমি টাইলস বিছিয়ে দিলাম, বলবে সবাই হ্যাঁ এই টাইলসগুলি কে দিয়েছে? উমুক হাজি সাহেব দিয়েছে। আমি হজ করতে গেলাম, আমার নামের শেষে কি থাকবে? আলহাজ থাকবে। আলহাজ লেখা এটা একটা বিদআত, হাযিহি বিদআতুন বাওয়াহা, স্পষ্ট বিদআত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করেন নাই, সাহাবায়ে কেরাম হজ করেন নাই, তাবেঈনে কেরাম হজ করেন নাই, আইমায়ে মুস্তাহিদিন হজ করেন নাই, বর্তমানে সৌদি আরবের এবং মধ্যপ্রাচ্যের যত উলামায়ে কেরাম রয়েছেন, আব্দুর রহমান সুদাইসি, আল্লামা সালেহ আল হুসাইমিন, সালেহ আল মুনাজ্জিদ, যত সালেহ আল ফৌজান, যত উলামায়ে কেরাম রয়েছেন, তারা অধিকাংশ ক্ষেত্রে হজের এক একজন খতিব, তারা হজের খুতবা দেন। যারা হজের খুতবা দেন তারা হজ না করে খুতবা দিতে যান নাকি? হজ করেন না তারা? কোনো একজন নামের পেছনে আপনি দেখেছেন আলহাজ সালেহ আল ফৌজান, আলহাজ সালেহ আল মুনাজ্জিদ, আলহাজ আব্দুর রহমান সুদাইস পেয়েছেন? ওনারা না হয় ধার্মিক ব্যক্তিত্ব, যারা রাজনীতিবিদ, সৌদি আরবের যে শাসক মোহাম্মদ বিন সালমান লেখা হয়, আলহাজ মোহাম্মদ বিন সালমান কি লেখা হয়? লেখা হয়? আমরা দেখতেছি আমাদের দেশে যদি কোনো ব্যক্তি হজ করে আসে আর তার নামের শুরুতে যদি আলহাজ না লেখে, কাউকে একটা চিঠি দেওয়া হয় অথবা একটা দাওয়াতপত্র দেওয়া হয়, নামের শুরুতে লেখা হয় না আলহাজ, দেখবেন চিঠিটা ফেলে দেবে, চিঠিটা ফেলে দিবে। তার যদি কারো মনের ভেতরে যদি এরকম মনোভাব আসে যে আমি হজ করেছি তারপরে আমার নামের শুরুতে কেন আলহাজ লেখে নাই, অতএব আমি এটা গ্রহণ করবো না, এরকম ন্যূনতম মানুষের যদি আসতে পারে, আপনার হজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় নাই, আপনার হজ আসমান পর্যন্ত যায় নাই, আপনার হজ আপনার মাথার উপরেই যায় নাই, আপনার হজ আপনার কাছেই রয়েছে, এই জন্য ইখলাস হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইখলাস এমন একটি বিষয়, ইখলাস হচ্ছে افراد الله سبحانه وتعالى بالقصد وهو ان ينميه بالطاعه لله سبحانه وتعالى لتقرب الى الله
আপনি যে কোনো কাজ করবেন একমাত্র কেবলমাত্র মহান রব্বুল আলামিনের উদ্দেশ্য করে তার সন্তুষ্টি হাসিলের উদ্দেশ্যে এই নিয়তে আমল করবেন যে আপনি এই আমল করার মাধ্যমে আল্লাহর আনুগত্য করার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিনের নৈকট্য হাসিল করবেন তার নৈকট্য হাসিল করবেন তার কাছে রেজামন্দি হাসিল করবেন তিনি আপনার প্রতি সন্তুষ্ট হবেন ওয়ালা উমা সিওয়া গায়র যালিকা এটা ছাড়া অন্য কোনো প্রকারের উদ্দেশ্য থাকবে না এটা ছাড়া অন্য কোনো উদ্দেশ্য থাকলে পরে সেটা ইখলাসপূর্ণ আমল হবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাইনার মধ্যে বলেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন আর মানুষদেরকে একমাত্র নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন তাদের আমলগুলিকে তাদের দিনটাকে একমাত্র আল্লাহর জন্য সুনির্দিষ্ট করে নেয় খাস করে নেয় অন্য কোনো উদ্দেশ্যে যেন তাদের দিনের কোনো আমল না করে